হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। রেশন কার্ডের ঝামেলা শেষ, বাড়িতে বসে রেশন কার্ডের সব সমস্যার সমাধান করুন। নতুন সিস্টেম নিয়ে এলো কেন্দ্রীয় সরকার, তাড়াতাড়ি জানুন, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। রেশন কার্ডের ঝামেলা শেষ, এবার বাড়িতে বসেই সমাধান করুন রেশন কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যা। সরকার নিয়ে এসেছে একটি নতুন সিস্টেম যা আপনাকে দেবে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য এবং সুবিধা। রেশন কার্ড সংশোধন, নতুন রেশন কার্ডের আবেদন অথবা রেশন কার্ডের নাম পরিবর্তন সব কিছুই এখন থেকে করা যাবে অনলাইনেই। আর কোনো লাইনে দাঁড়াতে হবে না, বাড়িতে বসেই সমস্ত কাজ করা যাবে। নতুন এই সিস্টেম কিভাবে কাজ করবে তার সমস্ত খুঁটিনাটি জানতে বিস্তারিত ভিডিওটি দেখবেন। দ্রুত বাড়িতে বসে রেশন কার্ডের আপডেট, সংশোধন এবং অন্যান্য কাজ সম্পন্ন করতে পারবেন আপনার নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। নতুন এই সিস্টেমের মাধ্যমে আপনার সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে। এই সিস্টেম চালু হওয়ার ফলে রেশন কার্ড নিয়ে আর কোনো দুর্ভোগের সম্মুখীন হতে হবে না সাধারণ মানুষকে। এই নয়া সিস্টেম সম্পর্কে আরও জানতে কী এবং কীভাবে আপনি এই সুবিধা গ্রহণ করতে পারবেন তার জন্য আমাদের ভিডিওগুলিকে দেখবেন। অনলাইন ব্যবস্থার সুবিধা, রাজ্য খাদ্য দপ্তরের ফুড পোর্টালে গিয়ে বাড়িতে থেকেই করা যাবে এই কাজ। অফলাইনের দিন শেষ, রেশন কার্ডের নাম বদল, দোকান বদল, রেশন কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্ত সবই হবে অনলাইনে। শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে সম্ভব হবে সব কাজ। সেলফ সার্ভিসের মতো সুবিধা, নতুন ব্যবস্থা, রেশন কার্ডের নাম, বয়স, ঠিকানা, কোনো ভুল থাকলে বাড়িতে বসেই তা সংশোধন করা যাবে। গ্রাহকদের হয়রানি কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে গ্রাহকদের খাদ্য দপ্তরে গিয়ে ধর্ণা দিতে হবে না। বৈদ্যুতিক ওজন যন্ত্রের ব্যবহার, ওজনের কারচুপি লাগাম দিতে রাজ্য খাদ্য দপ্তরের রেশন বণ্টন ব্যবস্থার বৈদ্যুতিক ওজন যন্ত্রের ব্যবহার চালু হয়েছে। আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসাবে চালু হয়েছে, পরে এটি পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, রেশন দোকানগুলিতে বৈদ্যুতিক ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। রেশন দুর্নীতি এবং স্বাচ্ছন্দ্য, গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়। গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ অনেকজন। কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা দুর্নীতি তদন্ত চালাচ্ছে। এরই মাঝে রাজ্য সরকার দুর্নীতি রুখতে তৎপর হয়েছে এবং একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে। এই নয়া পদক্ষেপগুলির মাধ্যমে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ব্যবস্থাপনার স্বাচ্ছন্দ্য এবং সহজতা আপনার প্রচেষ্টা করছে। আম জনতা এতে ব্যাপকভাবে উপকৃত হবে এবং দুর্নীতির ঝামেলা থেকে মুক্তি পাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।